সকলকে হলদিয়া নিউজে স্বাগতম। আপনারা দেখছেন হলদিয়া পঞ্চায়েত সমিতির অন্তর্গত দেউলপতা গ্রাম পঞ্চায়েতে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের দিয়ে মুক্ত চাষ প্রকল্পের ট্রেনিং। সেই ট্রেনিং সেন্টারে উপস্থিত আছেন ট্রেনার হিসেবে তরুণ সামন্ত, শর্মিষ্ঠা মণ্ডল। ঠিক তেমনিভাবে হলদিয়া পঞ্চায়েত সমিতির এডিএ দেবায়ন চক্রবর্তী, সুতাহাটার এডিএ সভ্যসাচী মণ্ডল এবং দুলপাতা গ্রাম পঞ্চায়েতের প্রধান রীনা কৈতি সহ অন্যান্য ব্যক্তিবর্গ। শুনে নিন ওনারা কি বলছেন। যে পুকুরে জলটা একটু পরিষ্কার থাকে তাতে মেরু থাকে তো, তাহলে অপরিষ্কার জলে মাছের প্রবলেম হয় কি? অপরিষ্কার মানে যদি জলটা প্রচুর সবুজ হয়ে যায় তাহলে আমরা জলে গন্ধ হয় তো, একটা জলে গন্ধলে কি হয় মাছ বেঁচে যায়। একটা গোয়াল ধরা যায় তার গরু পায়খানা পেঁচা পড়ে বিভিন্ন ধরনের প্লাস্টিক আবর্জনা পড়ে, প্রচুর পাতা পড়ে সেসব জায়গায়, সেসব পুকুরের জল গ্যাস হয় তো। তাহলে পুকুরের জল পরিষ্কার থাকলে আমাদের মাছের আর একটা হয় অর্ধচাঁদ, মানে এটা ড্যাম ফ্যামে পাওয়া যায়, স্থির নদী উত্তরবঙ্গের অনেক নদী আছে যেগুলোতে এই ঝিনুকটা পাওয়া যায়। মিষ্টি জলের বলে কিভাবে বুঝবেন, এটা বাইরের দিকটা এই যে কালচে আছে এটা সমুদ্রের হলে সাদা হতো, বোঝা গেছে কি? সমুদ্রের এই ঝিনুকটা হলে সাদা হবে, সমুদ্রে অনেক দেখেছেন তো সাদা হয়। খুব বেশি আমাদের এই ওয়েদারে গোল মুক্ত করলে প্রফিট হয় না, যেটা বললাম এখন দাম অনেক কম, চীন বা জাপান বা কোরিয়া এই যে মুক্তগুলো আছে এত কম পয়সায় আছে যে আমাদের কালচার করাটা মোটামুটি লাভজনক নয়। আপনারা সকে করতে পারেন নিজেদের জন্য। তো আজকে আমরা যেটা আপনাদেরকে শেখাবো আমি সেটা হচ্ছে গিয়ে উৎসাহিত করার জন্য আমরা এসেছি, আর আমরা নিজেরাও এটা নিয়ে কাজ করছি। এখন কতদিন করছেন? 4 বছর হয়ে গেল এটা নিয়ে আমরা কাজ করছি। আর এটার বিষয়টা হলো মানুষ যত মানে উৎসাহিত হবে আমাদেরও ভালো লাগবে, এই কারণেই আমাদের আশা। এই ট্রেনিং কতদিন নিতে হয়, তার কি নিয়ম রয়েছে? ট্রেনিংটা 2 দিনের নিলেই হয়ে যায়। তো ট্রেনিংটার বিষয় হচ্ছে 4টে পার্টে ট্রেনিংটা দেওয়া হয়। ফার্স্ট জল রেডি করা শেখানো হয় কীভাবে পুকুরটা রেডি করবেন, সেকেন্ডলি নিউক্লিয়াস বানানো যেটা আমরা সার্জারি করে পুশ করব সেটা বানানো শেখানো হয়, আর 3 নম্বর হচ্ছে সার্জারির বিষয় কীভাবে সার্জারিটা করবেন সেটা শিখিয়ে দেওয়া হয় প্র্যাকটিক্যালি হাতে ধরে, আর শেষে আফটার সার্জারি কীভাবে রাখবেন কতদিন। মানে এই ট্রেনিং নিতে গেলে কোনো পয়সা লাগে কি? ব্লকে যোগাযোগ করলে সেটা ব্লক বলে দেবে বা অঞ্চল থেকে যদি কোনো আয়োজন করা হয়, কিন্তু আমরা প্রাইভেট একটা ব্যক্তিগতভাবে ট্রেনিং দিই, সেটার জন্য 2000 টাকা ফিস নিই 2 দিনের কোর্স করানো হয়। এই কোর্স করে কিভাবে মানুষ উপকার পেয়েছে? বিশেষত এটার বেনিফিট প্রচুর, কিন্তু সময়টা একটু বেশি লাগে, 1 বছর সময় লেগে যায়, প্রায় 12 থেকে 13 মাস কমপ্লিট হতে সময় লাগে। আর 1000 জনের উপর মিনিমাম 15,000 টাকা ইনভেস্ট করতে হয় যদি লেবারের কাজটা আমরা নিজেরা করতে পারি, আর বছরের শেষে সব কিছু ছেড়ে দিয়ে হলো মানে নষ্ট হয়ে যায় কিছুটা, 20% মারাও যায়, তো সেসব বাদ দিয়ে হলো আমরা মিনিমাম 1.5 থেকে 2 লাখ টাকা 1 বছরে আয় করতে পারবো। এই ঝিনুকগুলো আমরা কালেক্ট করতে পারি, কিন্তু এখন আমাদের যে পুকুরে বিশেষত আমাদের প্রত্যেকটা পুকুরে পাওয়া যায় ঝিনুকটা এখন আমাদের এই মানে ইন্ডিয়াতে, এই ঝিনুকটা শুধুমাত্র ইন্ডিয়া আর বাংলাদেশ ছাড়া আর অন্য কোথাও পাওয়া যায় না, সেক্ষেত্রে ডিজাইন মুক্তটা আমাদের পক্ষেই সম্ভব হয়। আপনার নাম? শর্মিষ্ঠা মণ্ডল। কোথা থেকে এসেছেন?
হলদিয়া ব্লকের সহকৃষি অধিকর্তা তথা আত্মার যে হলদিয়া ব্লক যে আত্মা আছে তার কনভিনার। আজকে আমরা এক দিবসীয় একটা কৃষক প্রশিক্ষণ শিবির আয়োজন করছি একশোজন কৃষক বন্ধুকে নিয়ে। মূলত এটা দেউলপথ অঞ্চলে সংগঠিত করা হচ্ছে, তার সাথে সাথে এই অন্যান্য অঞ্চলের কিছু কিছু প্রগতিশীল চাষি তাদেরকেও আমরা ট্রেনিং দিচ্ছি। আজকে আমাদের ট্রেনিংয়ে দুটো সেশন রয়েছে। ফার্স্ট সেশনে আমরা আলোচনা করেছি আমরা কৃষির ওপরে, এখন যেহেতু ধানের পিক পিরিয়ড যাচ্ছে এবং এই যে বর্তমান সময়টা যাচ্ছে এটাকে বলা হচ্ছে ডক্টরস টাইম, কারণ এই সময়টায় রোগ আক্রমণ হয় ধান গাছ এবং অন্যান্য সবজিগুলোর সবে চারা ফেলা হয়েছে, সেইগুলোতে অনেক রোগ পোকার আক্রমণ হয়। সেই কারণে আমরা চাষিদেরকে চেষ্টা করছি যাতে তারা আপনার গাছে রোগ পোকা এলে কীভাবে তাদের পরিবেশকে প্রতিহত করবে, তার সাথে সাথে আমরা এখানে তাদের ছত্রাকনাশক এবং আগাছানাশক এবং তার সাথে সাথে রোগনাশক যে ওষুধগুলো হয় সেই ওষুধগুলোও আমরা ওনাদেরকে দিয়েছি যাতে, এবং তার পদ্ধতি ওনাকে শেখানো হয়েছে। আমাদের সাব ডিভিশন থেকে সাহেবরা এসেছিলেন, আমাদের পাশের ব্লক থেকে এসেছিলেন, ওনারা চাষিদেরকে বিস্তারিতভাবে এই বিষয়ে আলোচনা করেছেন এবং চাষিদেরকে কেমিক্যালসগুলো দেওয়া হয়েছে। তার পরবর্তীতে আমরা মুক্ত চাষ, যেটা কৃত্রিম উপায়ে ডিজাইনার মুক্ত, সেই মুক্ত চাষটার বিষয়ে আমরা এখানে আজকে ট্রেনিং দিচ্ছি। আমরা ঝাড়খণ্ড থেকে একজন ট্রেনারকে নিয়ে এসেছি যার হাতে কলমে মুক্ত চাষ করার অভিজ্ঞতা রয়েছে, এবং আমাদের এই যে অনুষ্ঠানটা হচ্ছে 100 জনের মধ্যে প্রায় 90 জনই মহিলা। যেহেতু মহিলারা আজকালকার দিনে ঘরের কাজকর্মের সাথে চাষের কাজকর্ম দেখছে এবং পুকুরে থাকলে মহিলারা যেহেতু সবসময় বাড়িতে থাকেন তার পুকুরের মুক্ত চাষের পরিচর্যাটা করতে পারেন, এবং আমাদের যেহেতু সরকারি ভাবনা আছে ওমেন এম্পাওয়ারমেন্ট, সেই জন্য আমরা মহিলাদেরকে ওখানে ট্রেনিং দিচ্ছি। এবং তার শেষে যারা এই কাজগুলো করতে চান পরবর্তীকালে, তারা যদি আগ্রহী হন তারা সরকারি সাহায্যে কী করে এটা করতে পারেন সেই জিনিসটাও আমরা ওনাদেরকে জানিয়ে দিচ্ছি। আজকে ওদের টাকা লাগছে নাকি ট্রেনিং নেওয়ার জন্য? ট্রেনিংয়ে লাগার জন্য কোনো টাকা লাগছে না, শুধু তারা যে রয়েছেন তাদের সচিত্র পরিচয়পত্র যে কোনো একটি এবং তার সাথে সাথে তার আধার কার্ডের নাম্বার, তার ফোন নাম্বার এবং তার যে জমি আছে মানে তিনি যে প্রকৃত চাষি সেটা বোঝানোর জন্য তার হয় কিষাণ ক্রেডিট কার্ড নিয়ে আসতে হচ্ছে, বা যাদের কিষাণ ক্রেডিট কার্ড নেই তাদেরকে তার জমির ডকুমেন্টসটা জেরক্সটা নিয়ে আসতে হচ্ছে এবং সেটা আমরা দেখে ওনাদের ফেরত দিয়ে দিচ্ছি। কিন্তু কৃষক হিসেবে ওনার পরিচিতিটা মেন লাগছে, কোনো টাকা পয়সা লাগছে না, এবং আমরা ওনাদের ট্রেনিং কিট দিচ্ছি এবং আমরা এখানে আহারাদির ব্যবস্থাও করেছি। কোন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা আছেন? হ্যাঁ, মহিলারা যারা রয়েছেন প্রত্যেকেই কোনো না কোনো স্বনির্ভর গোষ্ঠীতে বিলং করেন, এবং আমরাও পরবর্তীকালে ফেসিলিটিগুলো দিলে আমরা স্বনির্ভর গোষ্ঠীর মহিলাকে এর আগেও দিয়েছি, এরপরে আমরা স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদেরকেই আরও এইটাতে বেশি করে আমরা আর কি জড়িত করব। আপনার নাম? আমার নাম দেবায়ন চক্রবর্তী, অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর অফ এগ্রিকালচার হলদিয়া ব্লক তথা কনভেনার আত্মা ফিয়াক কমিটি হলদিয়া ব্লক। দেবপুতা গ্রাম পঞ্চায়েতে মুক্ত চাষের ট্রেনিং চলছে, তাতে করে আমাদের 100 জন ট্রেনার এসেছেন, আমার গ্রাম পঞ্চায়েতের সমস্ত বুথের সমস্ত শুভাকাঙ্ক্ষী ব্যক্তিরা এসেছেন, আর বিডিও অফিসের এডিএ সাহেব, সুতরাটা ব্লকের এডিএ সাহেব, আর আমাদের বিশেষ করে কর্মাধ্যক্ষ সহ সঞ্চালক সহ মেম্বার সহ সুপারভাইজার শিল্পী গ্রুপের। আজকে মূলত কি হচ্ছে? আজকে আমাদের মিটিংটা মূলত আত্মা প্রকল্পের মাধ্যমে মুক্ত চাষের আগ্রহ বাড়ানো, মুক্ত চাষ করে যদি তার সেলফ হেল্প গ্রুপের মেয়েদের করানো যায় তাহলে কিন্তু ওরা মুক্ত চাষের মাধ্যমে তাদের সংসারের সমৃদ্ধি ঘটাতে পারবে এবং অর্থকরী দিক থেকে তাদের আরও তারা উন্নত মান ঘটাতে পারবে। তার জন্য যাতে করে আমরা সেলফ হেল্প গ্রুপকে এই উৎসাহ চাষের উৎসাহের মাধ্যমে তাদেরকে আরও সমৃদ্ধি করতে পারি এবং তাদেরকে আরও এগিয়ে নিয়ে যেতে পারি, তার জন্য দেবপুতা গ্রাম পঞ্চায়েত সব থেকে অগ্রণী ভূমিকা এবং তাদের পাশে আমরা থাকবই। কতজন মহিলা আজকে ট্রেনার ট্রেনিং নিচ্ছেন? আজকের 75 জন মহিলা উপস্থিত আছেন, সেই জন্য তাদের মহিলারা তারা সবাই হাত তুলে বলেছে যে হ্যাঁ আমরা মুক্ত চাষ করবো, তার সাথে সাথে আমাদের ইচ্ছা যেন একটু মাশরুম চাষ করতে পারি, সেটাও তাদের আগ্রহ জানাচ্ছে তারা। আপনার নাম? আমার নাম শ্রীমতী রীনা কুন্তি, বেলপোতা গ্রাম পঞ্চায়েত প্রধান। আমাদের এই গ্রাম পঞ্চায়েতের স্বনির্ভর গোষ্ঠীর সংখ্যা 222টি, 222টিকে জানানো হয়েছে, কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন মহিলারা কাজ করছে, সবাই উপস্থিত হতে পারেনি, 75 জন মহিলা।
পরিষ্কার আচার ইত্যাদি বিষয়ে এরা এগিয়ে অগ্রণী ভূমিকা গ্রহণ করে। আমি দেবপ্রতাপ প্রতিভা সংঘের সংঘনেত্রী, আমার নাম প্রতিমা দাস। আমি এই গ্রাম পঞ্চায়েতেও মুক্ত চাষের জন্য আজকের ভূমিকা অংশগ্রহণ করেছি। এই বলে আমি আমার আজকের মুক্ত চাষ করে কেন হঠাৎ মুক্ত চাষের জন্য আগ্রহী হলেন, কেন ট্রেনাররা কি বললেন? এবার ট্রেনাররা বললেন যে মুক্ত চাষ করে জীবিকা মানে নির্বাহ করা যায়, আরও উন্নত হওয়া যায়। এই জন্য মেয়েরা স্বনির্ভর দলের মেয়েরা তো বিভিন্ন রকমের সব কিছুই করতে পারে, তারা অনেক রকম অগ্রণী ভূমিকা নিয়েছে, তবু এটার জন্যই তারা একটু আগ্রহী, এই জন্য তারা এসেছে। এবার চেষ্টা করে দেখবে যে কতটা অগ্রণী আরও এগিয়ে যাওয়া যায়, এই জন্য তারা আজকের এই ভূমিকাটা গ্রহণ করেছে। আপনার নাম? আমার নাম প্রতিমা দাস। আমাদের বাইরের দেশ থেকে যত মুক্ত আসে তখন সেগুলো তো পুরো ডিজাইনের হয় না, সে প্লেন গোল হয় এবং আধা গোল হয়। এবার সেগুলো আমাদের এপাশে অত ভালো লাগে না বলে এখন ডিজাইন মুক্ত করতে আমাদের ভারতবর্ষ এবং বাংলাদেশ দুটো দেশ মিলে সেই মুক্ত চাষ করতে চাইছে। এবার আমাদের এখানে দেবপ্রতাপ জিপিতে মুক্ত চাষের যে প্রশিক্ষণ দিচ্ছে সেই প্রশিক্ষণটা আজকে আমরা নিচ্ছি এবং 75 জন মহিলা আমরা সেই প্রশিক্ষণটা নিচ্ছি। এবার বৈজ্ঞানিক পদ্ধতিতে কীভাবে মুক্ত চাষ করা যায় সেই ট্রেনিংটা নিলাম। এখন যে কোনো মানে ছাঁচের যে মুক্ত চাষ করবো, আমরা তো সবসময় গোল গোল মুক্ত করি, এবার এখন কী হচ্ছে পদক পদক যে মুক্তগুলো সেগুলো করতে চাইছি, তাই সেটা কীভাবে তৈরি হবে সেই ট্রেনিংটা নিচ্ছি। এই ট্রেনিংয়ে চাষ করতে গেলে কত টাকা ইনভেস্ট করতে হবে এই বিষয়ে কি আলোচনা হয়েছে? না, ইনভেস্টটা বলেনি, আমাদেরকে পরিমাপগুলো জলের এবং জলের মানে এইগুলো সব বলেছে কিন্তু টাকার ইনভেস্টটা বলেনি। আজকে যে আমরা ট্রেনিং নিচ্ছেন কোনো টাকা পয়সা লাগছে? না না, টাকা পয়সা লাগছে না। আপনার নাম? জয়ন্তী পট্টনায়ক। আপনি কোন গোষ্ঠীর সঙ্গে যুক্ত? আজকে আমি মুক্ত চাষ সম্বন্ধে মানে ডিজাইন মুক্ত সম্বন্ধে প্রাথমিক ধারণা একটা মানুষকে জানালাম যারা এসেছিল। তো এর মধ্যে অনেকে ইন্টারেস্টেড আছে যারা এই ফার্মটা করতে চায়, বা অনেকে মাছ চাষের সঙ্গে যুক্ত, তারা মাছ চাষের সঙ্গেই এই ঝিনুক চাষটা যদি করে তাতে একটা এক্সট্রা আর্নিং করতে পারবে। কিভাবে এই প্রশিক্ষণটা দেওয়া হবে, মানে কিভাবে চাষ করবে? এই চাষ করতে গেলে মানে আমি যেটা আজকে ট্রেনিং দিলাম সেটা চারটে পর্যায়ে। প্রথমত পুকুরটা রেডি করা, জল প্রিপারেশন করা, এটা প্রথম। দ্বিতীয়ত আমরা যে সার্জারিটা করব সেই সার্জারি, তারপরে আফটার সার্জারি যে প্রিকশনগুলো নিতে হয় সেইগুলোর ব্যাপারে, আর পুকুরে কিভাবে রক্ষণাবেক্ষণ করতে হয় সেই ব্যাপারে। এই চাষ করতে গেলে কি ধরনের টাকা পয়সা লাগে? এই চাষ করতে গেলে মানে যদি আমরা অনেক কিছু জিনিস আছে যেগুলো হাতের কাছে পেয়ে যাই, জোগাড় করতে পারি, যদি কেউ কিনেও করে তাহলে 1,000 ঝিনুক চাষ করতে প্রায় 15,000 টাকা মতো খরচ পড়বে এবং নিজের লেবার। যদি পার্ট টাইম সময় দেয় তাহলে এটাতে 15,000 টাকাতেই 1,000 ঝিনুক চাষ করা যাবে। এবং এতে আমরা যদি ধরেও নিই 15-20% মোটামুটি মোর্টালিটি থাকে, 25% পর্যন্ত ধরা গেল, 750 ঝিনুক যদি 1,000 ঝিনুকের বেঁচে যায় তাহলে আমরা 1,500 মুক্ত পাই। 1,500 মুক্তর মধ্যে দুটো করে একটা ঝিনুকের বিষয়টা দুটো মুক্ত হয়। 1,500 মুক্ত থেকে কিছু এ গ্রেড হয়, কিছু বি গ্রেড হয়, কিছু রিজেক্ট হয়। এ গ্রেড যদি 500 পিস পাই আমরা 1/3 করে ধরি, বি গ্রেড আর 500 এবং 500 পিস পুরোপুরি রিজেক্ট, তাহলেও এখন যে মার্কেট ভ্যালু আছে এ গ্রেড মুক্তর ভ্যালু প্রায় 300 টাকার উপরে এবং বি গ্রেড যেগুলো সেগুলো 60-70 টাকা থেকে 80 টাকা পর্যন্ত বিক্রি হয়। তো মোটামুটি 500 পিস ঝিনুক যদি আমরা এ গ্রেডের এই 1,000 ঝিনুক চাষ করে পাই তাহলে 1,50,000 টাকার মতো আর্নিং করা যায় 1 বছরে। এটা কত সময় লাগবে? 1 বছর সময় লাগে, 12 মাসের মধ্যে ডিজাইন মুক্তটা কমপ্লিট হয়ে যায়। আমাদের ওয়েদারে গোল্ড বা হাফ মুক্তটা করতে অনেক বেশি সময় লাগে, প্রায় 2.5-3 বছর সময় লাগে, সেই জন্য আমরা এই ব্যাপারটা ছাত্রছাত্রীদের বলি না, লস প্রজেক্ট ওটা, এই জন্যই করা হয় না। কিন্তু বড় বড় ওয়েস্টার যেসব দেশের আছে, চীন, জাপান, কোরিয়া, ভিয়েতনামেরা অনেক বড় বড় ওয়েস্টারে অনেকগুলো করে একসঙ্গে মুক্ত করতে পারে, এই জন্য কম পয়সায় খরচটাও কম হয়, কম পয়সায় মুক্ত বিক্রিও করতে পারে। কিন্তু ডিজাইন মুক্তটা ওই সমস্ত বড় ঝিনুকে সম্ভব নয় এবং এটা আমরা বাংলাদেশ এবং ইন্ডিয়া এই দুটো জায়গাতেই এই ছোটো ঝিনুকগুলো পাওয়া যায় যেটাতে ডিজাইন মুক্তটা করা সম্ভব, এবং আমরা চাইলে সারা পৃথিবীর মার্কেট ডিজাইন মুক্ত এটা আমরা দখল করতে পারি। ঝিনুক চাষটা হচ্ছে এখন সরকারি উদ্যোগে, আমি এগরা ব্লকে ট্রেনিং দিয়েছি, নন্দীগ্রাম 2-তে ট্রেনিং দিয়েছি, হলদিয়াতে এর আগেও
এসেছি ব্লকের মাধ্যমে কিছু ছাত্র, এবং পুরো মেদিনীপুরে অনেক ছাত্রই আছে যারা আলাদাভাবে ট্রেনিং নিয়ে তারা সেটা করছে। ব্যক্তিগত ট্রেনিং নিতে গেলে কি টাকা পয়সা লাগে? ব্যক্তিগতভাবে ট্রেনিং নিতে হলে সেন্ট্রাল গভর্নমেন্টের যে ইনস্টিটিউট আছে ওখানে 6,000 টাকা খরচ হয়, থাকা খাওয়া নিয়ে 8,000 টাকা খরচ হয়, 5 দিনের ট্রেনিং হয় এবং বছরে 2টো করে ব্যাচ হয়, 20 জন করে থাকে। আর এটা আমাদের জেলাতে আমি প্রাইভেটলি যে ট্রেনিংটা দিই মেছেদাতে ওতে 2,000 টাকা খরচ হয়, 2 দিনের ট্রেনিং হয়, 15 ঘন্টার ট্রেনিংটা। আজকে যারা ট্রেনিং এসেছে তাদের কি পয়সা লাগছে? না না, আজকে কতজনকে ট্রেনিং? 100 জনের। আমার নাম তরুণ সামন্ত। ডেজিনেশনটা বলে দিন। ট্রেনিং আমি ঝাড়খণ্ড সরকারের মৎস্য গবেষণা কেন্দ্রের একজন গবেষক, মুক্ত নিয়ে গবেষণা কাজ করি।